স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, জিভে নানা সমস্যা হতে পারে, এমনই একটি সমস্যার নাম হল ঘা। ঘা নিয়ে খুব সমস্যায় থাকেন মানুষ। এই অঙ্গে ঘা হলে ব্যথা হয় খুব। ঘা হলে জিভের সেই জায়গাটা লাল হয়ে যেতে পারে, কিছুটা উঁচু হয়ে যায়, পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়। এই লক্ষণ 15 দিনের বেশি থাকলে আর অপেক্ষা নয়, বরং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই সমস্যার পিছনে থাকতে পারে এই কয়েকটি কারণ: 1. স্বাদ গ্রন্থি ফুলে ওঠা, 2. বার্নিং মাউথ সিন্ড্রোম, 3. ওরাল থ্রাশ ইত্যাদি। প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ক্যান্ডিড মাউথ পেন্ট হল এমন একটি ঔষধ যা জিভের ঘায়ে খুবই উপকারী। এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা উৎপাদিত হয় এবং এতে ক্লোট্রিমাজোল 1% থাকে। এর 25 ml ঔষধের দাম 158 টাকা। পার্শ্বপ্রতিক্রিয়া যেমন পেট ব্যথা, ত্বকের জ্বালা, বমি বমি ভাব, বমি এবং অন্যান্য। তবে অন্যান্য কিছু ওষুধ রয়েছে যা এই ওষুধের সাথে যোগাযোগ করার সময় প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। সেগুলি হল অ্যারিথিপ্রাজোল, লক্সাপিন, কোয়েশিয়াপিন, থিমোজাইড, জিপ্রাসিডোন, ওলানজাপিন, অ্যামিসুলপ্রাইড, ট্রোজাপিন এবং হ্যালোপেরিডল। এই ওষুধের দ্বারা চিকিৎসার আগে ডাক্তারের পরামর্শ নিন। স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। হাইপারসেন্সিটিভিটি বা অতিসংবেদনশীলতায় ভোগা রোগীদের দ্বারা এই ওষুধটি এড়িয়ে চলা উচিত।